আমাদের দ্রুত এই জায়গা ছাড়তে হবে, ভীষণ ঝড় উঠছে। ঝুম বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবনে, আজকে সেই বৃষ্টির গল্প শোনাবো, বৃষ্টি দেখাবো আপনাদের। ইদানিংকালে গিয়েছিলাম সুন্দরবনে এবং প্রায় প্রতিদিনই বৃষ্টি পেয়েছি আমরা। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি ফোঁটা পড়া শুরু করছে। আমরা প্রস্তুতি নিচ্ছি নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর। ও ভাই, সব কিছু উঠানো হচ্ছে? প্রস্তুতি চলতেছে আমাদের ঘরে ঢোকার। রিপন, রিপন, এই বৃষ্টি হলে আমরা বাঁচব না তো? এই ফ্যানটা ভিতরে নিতে হবে। বছরের এই সময়ে এমন ঝুম বৃষ্টির মধ্যে আমরা পড়ব আসলে বুঝতে পারিনি, তবে সুন্দরবনের ভিতরে বর্ষাকাল আসার আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। এবং যে সময় সুন্দরবনে বৃষ্টি হচ্ছিল তখন বলতে পারি যে এখান থেকে খুব কাছাকাছি যেই লোকালয় রয়েছে সাতক্ষীরার বুড়িগোয়ালিনী মুন্সীগঞ্জ গাবুরা যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছিল না। অর্থাৎ লোকালয়ের বাইরে গিয়ে সুন্দরবনের ভেতরের সেখানকার পরিবেশ, প্রাণ প্রকৃতি, জলবায়ু সব রকম সব কিছুই একটু অন্যরকম। সুন্দরবনের এই বৃষ্টি আমার ভীষণ পছন্দের, পছন্দের আমার ভালো লাগে। কিন্তু যদি এই বৃষ্টিতে আপনাকে সারাক্ষণ ভিজিয়ে রাখা হয় তখন কেমন লাগবে? অর্থাৎ যদি আমি বৃষ্টি থেকে নিরাপদ থাকি, ট্রলারের মধ্যে থাকি কিংবা মজবুত কোনো জায়গায় থাকি, সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগে। কিন্তু যদি বৃষ্টি গায়ে পড়ে, বিশেষ করে যারা ডিঙি নৌকায় থাকেন, যে জেলেরা, বাওয়ালিরা, তাদের জীবন আসলে খুব কষ্টের এই বর্ষার সময়। তো আগামী দিনগুলো, সামনে যে দিনগুলো আসছে, যার কথা বলছি যে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস, এই সময়গুলোতে সকাল বিকাল বলে কিছু নেই, দিন রাত বলেও কিছু নেই, সারা দিন বৃষ্টি হয়। কখনো কখনো এমনও দেখেছি যে টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়, থামার কোনো লক্ষণও থাকে না। তো কাজেই সেই বৃষ্টিতে ছোট ডিঙি নৌকায় থাকারও অভিজ্ঞতা হয়েছে আমার, তবে বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টি বাড়ছে, আমরা পরিকল্পনা করছিলাম যে এখানে যেখানে অ্যাঙ্কর করা আছে মাছ নদীতে সেখানেই গোসল করে ফেলব, কারণ চারপাশে লবণ পানির মধ্যে এরকম বৃষ্টির পানি দারুণ স্বস্তি এনে দেয়। কিন্তু বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ বাড়ছিল, যেহেতু একটি বড় নদী এবং খালের মোহনা, কাজে সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল আমাদের ট্রলারের জন্য। এদিকে সঙ্গে বাঁধা যে নৌকাটি সেটিও ছুটে গিয়েছিল মাঝে একবার। নৌকা ছুটে গেছিল আমাদের, কুমির আছে, কুমির
ওই পাশে কমেন্ট নেই। অ্যাঙ্কর উঠিয়ে দ্রুত চলে যেতে হবে, এখানে থাকলে আসলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রলারটির। বোট স্টার্ট করো, সবাই কি কাঁপে কেন? আমাদের দ্রুত এই জায়গা ছাড়তে হবে, ভীষণ ঝড় উঠছে, ভীষণ ভীষণ। দ্রুত আমরা এই জায়গা ছেড়ে একটা নিরাপদ জায়গায় যাব। এই জায়গায় নদীটা বেশ বড়। আমরা একটা ছোট খালে যাব, কারণ এই জায়গায় নিরাপদ মনে হচ্ছে না আমাদের, থাকার মতো অবস্থা না। প্রচন্ড বৃষ্টি আর সেই সাথে ঝড়। এখন ঘটনা হচ্ছে যে আমাদের আবার গোসলের জন্য বেশি পানীয় দরকার। এখন সব মিলিয়ে এই সুযোগটা আমি নিচ্ছি, কিন্তু এটা বেশ ঝুঁকিপূর্ণ। আমরা এই জায়গাটায় যে খালটা রয়েছে সেই খালের একটু ভিতরের দিকে যাচ্ছি, কারণ বড় নদীতে বড় খালে আমরা নিরাপদ না। এই নৌকা ডাঙার উপরে চলে গেছিল, এখন আবার নিচে নামছে। আগের রাতের ক্লান্তি ছিল, প্রচণ্ড গরম চারপাশ, তার মধ্যে এই বৃষ্টিটি আমাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছিল। কিন্তু বড় নদীতে আমরা একটু বিপন্ন অনুভব করছিলাম, কারণ প্রচণ্ড বাতাস,
বেশ চাপ দিচ্ছিল আমাদের ট্রলারটিকে। তো তারপরে আমরা পাশের একটি ছোট্ট খালে ঢুকে পড়লাম, ভাটা চলছিল এবং এই ফাঁকে গোসলের কাজটিও সেরে নিলাম আমরা। আমি কি করবো বাই চান্স যদি জ্বরটা চলে আসে, বৃষ্টি বেশ উপভোগ করছিলাম, গোসল হলো এবং একটি নিরাপদ খালে আমরা চলে আসলাম, সবই ঠিক আছে। কিন্তু বৃষ্টি থামছিল না এবং বৃষ্টি না থামার কারণে স্বাভাবিক কাজকর্মগুলো ব্যাহত হচ্ছিল, তবে রান্নার কাজ এগিয়ে চলছিল। ওইদিকে আমাদের রান্নাও চলে। আশিক, তোমার আবার ঠান্ডা লাগবে না? নি তো সমস্যা নেই তো? আচ্ছা, এ বাবা, তোমার সমস্যা নেই তো? ঠান্ডা লাগবে না তো? হাই হাই, লবণ পানি দিচ্ছে। আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন যে বৃষ্টি আমার ভীষণ পছন্দের, আর বিশেষ করে সেটি যদি সুন্দরবনের ভেতরে হয় তাহলে তো কথাই নেই। ট্রলারে যখন আমরা থাকি চেষ্টা করি নিজেদেরকে সুরক্ষিত রাখতে, তবে বৃষ্টিতে ভিজতেও খুব ভালো লাগে। আর ঝুম বৃষ্টি যখন সুন্দরবনকে চারপাশ থেকে আরও সবুজ করে তোলে, তখন এই বনটিকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। বৃষ্টির সুন্দরবন সত্যি অন্যরকম। বিদায় নিব, আজকে এখানে শেষ করছি। সামনের যে বর্ষা মৌসুম আসছে, সেই বর্ষা জুড়ে আপনাদের সুন্দরবনের বর্ষা দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।